আলোচিত চিত্রনায়িকা পরিমণির মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছিল বুধবার। তবে সিনেমার কাজে পরিমণি কলকাতায় থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি, ফলে তার পক্ষে আইনজীবী জয়া রানী দাস সাক্ষ্য গ্রহণে পেছানোর জন্য সময় আবেদন করেন। এতে তিনি বলেন, পরিমণি শুটিংয়ের জন্য ভারতে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। অপরদিকে আসামি নাসিরউদ্দিনের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল পরিমণির অসমাপ্ত সাক্ষ্য শেষ করার আবেদন করেন। তিনি বলেন, 2022 সালের 29 নভেম্বর পরিমণি সাক্ষ্য দেওয়া শুরু করেন। এরপর পর্যায়ক্রমে 2023 সালের 11 জানুয়ারি, 6 মার্চ, 23 মে সাক্ষ্য গ্রহণের দিনও পরিমণি আদালতে অনুপস্থিত ছিলেন। 24 জুলাই আংশিক সাক্ষ্য দেন। পরবর্তীতে 13 সেপ্টেম্বর ও চলতি বছরের 15 জানুয়ারি আদালতে অনুপস্থিত ছিলেন। অবশিষ্ট সাক্ষ্য দিতে পরিমণির অবহেলায় আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, আসামিরা হয়রানির শিকার হচ্ছেন। মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণিকে আসামিদের যাতায়াত ভাড়া বাবদ 1000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার 9 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহানা হক সিদ্দিকী এই আদেশ দেন। মুশফিকা আসাদ, মাই টিভি অনলাইন।